উনার অবস্থানটাও জেনেছেন উনি লস অ্যাঞ্জেলেস থেকে উনি জয়েন করেছেন আমাদের সঙ্গে তো বোন আমাদের আমার পক্ষ থেকে আমাদের দর্শকদের সবার পক্ষ থেকে আপনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের সবার সময় অত্যন্ত মূল্যবান তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আমরা সামনে অনেক বিষয় নিয়ে কথা বলবো আমরা রেগুলার ভাবে ওনার সঙ্গে প্রোগ্রাম করার ইচ্ছা রাখি তো আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে আজকে যেহেতু আপনি একজন নিউট্রিশনিস্ট এবং ফিটনেস ট্রেনার হিসেবে সার্টিফাইড ফিটনেস ট্রেনার এবং নিউট্রিশনিস্ট হিসেবে আপনি কাজ করছেন এবং অনেককে আপনারা আপনি হেল্প করেছেন বিভিন্ন হরমোনাল প্রবলেম গুলো থেকে বেরিয়ে আসতে বিশেষ করে মেয়েদের যে পিসিওডি বা অন্যান্য সমস্যাগুলো থাকে তো বোন আপনার আমাদের যে বেড়ে ওঠা অর্থাৎ আপনি কি ওখানেই বড় হয়েছে নাকি বাংলাদেশে আপনার জন্ম কোথায় হয়েছে একটু জাস্ট সংক্ষেপে যদি দর্শকদেরকে বলেন যে জন্ম আমার বাংলাদেশে চিটাঙ্গে আর যখন আমার বয়স 11 তখন আমি আলহামদুলিল্লাহ নিউইয়র্কে আসি ওখানে আমার পড়াশোনা আমার গ্রো আপ ওখানেই আরকি জি প্রিয় দর্শক ওনার আরেকটি পরিচয় আছে এটা আসলে অতীত হ্যাঁ যে উনি কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সেটা হচ্ছে যে উনি একটা প্রতিযোগিতা হয় যে মিস বাংলাদেশ নিউসে এটার উনি কিন্তু মিস বাংলাদেশ কিন্তু আলহামদুলিল্লাহ উনি আজকে কিন্তু সেই অবস্থানে নেই আমরা এখন যে অবস্থায় দেখছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আল্লাহ তাকে অন্যভাবে আমাদের মাঝে প্রেজেন্ট অনেক মা বোনরা আছেন যারা অনেক পর্দার সঙ্গে থাকেন তারা ব্যায়াম করতে বা মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে ট্রেনিং করতে আসলে অনেক কারণে তারা অনীহা প্রকাশ করেন বা অর্থাৎ যে জিনিসটা আমরা অভ্যাসে নেই বা যে জিনিসটা আমরা ইউজ টু না তো এই বিষয়গুলো আমরা নিয়মিত ফেস করছি বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমরা না স্ট্রেন ট্রেনিংটা ঠিক করাতে পারছি না তো প্রিয় দর্শক আজকে আমাদের মেইন ফোকাস হবে যে আমরা বিশেষ করে আমাদের যে মা বোনরা আছেন তাদেরকে কিভাবে আমরা এক্সারসাইজের দিকে উদ্বুদ্ধ করতে পারি বা এখানে যে আমাদের যে সাইনেস বা লজ্জা বিষয়টা বা আবার ইসলামের ভিতরে থেকে অনেকেই আছেন যে আমাদের অনেক আলেমরা জিমে আসতে বা লজ্জা ফিল করেন বা সকালে দৌড়াতে যেতে লজ্জা ফিল করেন বিশেষ করে আমাদের অনেক ইমাম সাহেবরা আছেন এবং আমাদের অনেক পর্দানশীল মা বোনরা আছেন বিশেষ করে আপনার যেখানে জন্ম চট্টগ্রামে এখানে দেখবেন যে মা খুব রেয়ারই দেখা যায় যে তারা এখান থেকে আপনার যেতে চান না তেমন একটা কোনো ফিটনেস সেন্টার গুলাতে এবং এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন আর কি আপনার অভিজ্ঞতা যদি আমাদেরকে শেয়ার করতেন হ্যাঁ ইনশাআল্লাহ আহ ফার্স্ট অফ অল আহ আলহামদুল্লাহ ল অফ হেয়ার ব্রাদার যে আমি আহ অনার্ড যে আমি আপনার সাথে আজকে এখানে বসতে পারছি আল্লাহ আমাদেরকে বারকার দিক সবাইকে দিক আমিন তো আহ যেটা আমি বলবো যে আমাদের একটা মানে মেয়ে হিসাবে অ্যাজ অ্যা ওমেন আমাদের এটা বুঝতে হবে যে আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেশি মা হওয়া বলে না যে ভিলেজ টু রাইজ এ চাইল্ড তো সেখানে চার পাঁচটা বাচ্চা হইলো তো আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এর আল্লাহ সুফান তালা থেকে সে রোলটা অনেক বড় তো এখন কোমরে ব্যথা বুকে ব্যথা ব্লাড প্রেশার হ্যাঁ সুগার বেশি খাওয়া দাওয়া ঠিক নাই জাস্ট বাচ্চা কাচ্চা আছে বলে আমি আমার সংসার দেখতে হবে বলে অথবা আমি কাজে যাচ্ছি বলে যে আমি আমার আমার শরীরের মানে রেসপন্সিবিলিটিটা নিবো না তখন কিন্তু দেখা যায় যে সবারই সেই কমপ্লেন হ্যাঁ যে আপু ডিপ্রেশন হয়ে যাচ্ছে পাঁচ নামাজ পড়ছে ডিপ্রেশন হচ্ছে আপু বাচ্চারা খাচ্ছে সেগুলোও খেয়ে ফেলছি হ্যাঁ মানে আমি একদম কাজ কন্ট্রোল করতে পারছি না আমি একদম সুগার করতে পারছি না আমার খুব আলসামি লাগে এক্সারসাইজ করতে তো সব কিছুই তো সেটা যদি তোমার এনভায়রনমেন্টে তোমাকে ডিপ্রেসড হওয়ার মতো কিছু থাকে সেটাকে আরো বেশি ট্রিগার করাচ্ছ তুমি তোমার লাইফস্টাইলটা দিয়ে সুগার খাচ্ছ কার্ব খাচ্ছ এক্সারসাইজ করছো না জন্য তোমার হরমোনস সেটাকে আরো বেশি ট্রিগার করছে হ্যাঁ তো এই জন্য আস্তে আস্তে আমি যেটা বলবো যে আমাদের আস্তে 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 যদি গ্রো করতে না পারি এখনো আস্তে আস্তে আমি সেই হ্যাবিট গুলো গ্রো করবো যেটা আমাদের আমরা আমি বলি আমরা একটা গাড়ি আমাদের ইঞ্জিনটা হলো আমাদের অ্যাক্টিভিটি এবং ইঞ্জিনে যে তেল লাগে সেটা হলো আমাদের নিউট্রিশন তো এই ইন্টারলিংকটা কিন্তু একটা সাংঘাতিক একটা কানেকশন হ্যাঁ যে ইঞ্জিন আর গাড়ির তেল তো সেই দোনোটা জিনিস কিন্তু আমাদের আমরা তো চল চলতেই পারবো না সেটার আগে হ্যাঁ বয়সের সাথে সাথে কেউ বুড়া দেখাতে চায় না স্পেশালি আমরা মেয়েরা তো চাই না আমাদের বয়স বয়স লাগুক হ্যাঁ চেহারা যত হোক ততই চাই আমরা আমরা আসলে আই থিংক উই শুড গ্রো ওল্ড উইথ উইথ গ্রেস হ্যাঁ তো সেটার জন্য কিন্তু এই এইসব এত সমস্যা শারীরিক মানসিক এত সমস্যা থাকলে সেটাও কখনো হবে না দেখা যায় যে একটা মেয়ে যে অ্যাক্টিভিটি মেনটেন করে এবং তার নিউট্রিশন এবং তার ডায়েটটাকে সুন্দরভাবে ব্যালেন্স মেনটেন করে তার হরমোনকে রেগুলেট করে চলতে জানে সে কিন্তু বয়স হয় তার চুলও খুব কম পাকে তার স্কিনটাও খুব তাড়াতাড়ি খুব দেরি করে আর কি রিঙ্কলস গুলো আসে এবং আলহামদুলিল্লাহ সি সারভাইজ হোস আ ভেরি হ্যাপি হিউম্যান তো আমি সবাইকে বলবো যে প্লিজ আস্তে আস্তে আপনারা হ্যাবিটস গুলো গ্রো করেন একটু 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 করে হয়তো সপ্তাহে পাঁচ দিন লাগবে না সপ্তাহে দুই দিনই শুরু করেন দশ মিনিট হাঁটা থেকে শুরু করেন তারপরে যখন বডিটা অ্যাডপ্টেড হয়ে যাবে হাঁটা থেকে ওটাকে আপনি দশ মিনিট হাঁটা শুরু করেন দশ মিনিট হাঁটবেন দশ মিনিট থেকে দুই মিনিট একটু দৌড়িয়ে দেখি তো কেমন লাগে শরীরটা নিতে পারে নাকি পারলো না ঠিক আছে আমি এক মিনিট কোনোভাবে দৌড়াবো তারপরের দিন আমি দশ মিনিটই রাখলাম এক মিনিটের জায়গায় এক মিনিট দশ সেকেন্ড দৌড়াবো এরকম করে আস্তে আস্তে ফিটনেস অ্যাক্টিভিটি লেভেলটাকে আমরা বাড়াবো খাবারের বেলা আমি এত বেশি খাচ্ছি ঠিক আছে যেটাই হোক না কেন আমি কার্ব খাই আমি সুগার খেয়ে আমার ভালো লাগে আমার কার্ব খেয়ে কার্ব অ্যান্ড সুগার কিন্তু শরীরকে আসলে তেমন একটা ভালো লাগে না আমি একটুখানি ভাইয়া যদি আপনি মাইন্ড না করেন সবাই কিন্তু আমাকেও বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো এটা খেতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খেতেন সুফান ওনাদের লাইফস্টাইলটা কি ছিল এখন ওনাদের লাইফস্টাইলটা কি এখন আমি বলবো যে একটা রিক্সা আল্লাহ ভাইয়া যদি দুই প্লেট ভাতও খায় না ওনার ইনশাল্লাহ কিছু হবে না উনি সারাদিন ওনার মেশিন চালায় যাচ্ছে হ্যাঁ তো আমরা কি সেই লাইফস্টাইল মিশ করি? হ্যাঁ যদি আমি অফিসে কাজ করি আমি যদি সারাদিন বাসা খালি রান্না করতেছি আর বাচ্চা দেখতেছি আমার কিন্তু অ্যাক্টিভিটি লেভেল সেরকম জাস্ট আমি মুভমেন্টে আছি বলে যে আমার মেশিন চালু সেটা কিন্তু না হ্যাঁ তো ওটা তো দেখতে হবে তার অর্গানিক খেতেন শুভ আন আল্লাহ ওদের মধু আর আমাদের মধুর সাথে তুলনা দেওয়া যাবে না ওদের খেজুরও আমাদের খেজুরের সাথে তুলনা দেওয়া যাবে না এখন তো এগুলো আমাদের দেখতে হবে এই জন্য যতটা সম্ভব যদি আমি সকালে আহ দুটো রুটি খাই আমি বলবো না যে একেবারে রুটিটা বন্ধ করে দেন সেটা কেন আপনি একটা করেন আগে তারপর একটা থেকে অর্ধেক করেন অর্ধেক থেকে তারপরে একেবারে বাদ দিয়ে দেন দিয়ে তারপর আপনি যেমন সারজ এরকম সব সময় বলে যে বেরি করে বেরি করে খান যদি সকাল বালে অ্যাক্টিভিটিস না রাখেন দেরি করেலாம் সকালে যদি অ্যাক্টিভি সকালে যদি আপনার টাইম হয় হাঁটতে যাওয়ার আপনি না খেয়ে হাঁটতে যান আপনি তো আর ওয়েট লিফটিং করছেন না আপনি তো আর কোনো ইনটেন্স এক্সারসাইজ করছেন না না খেয়ে হেঁটে আসেন না দেখেন কেমন লাগে তো এই এই জিনিসগুলো একটু কষ্ট হয় সবারই যখন আমি মানে মাথা থেকে এই জিনিসগুলো সরাতে হয় যে বাচ্চারা পারি না বাচ্চারা বিরক্ত করছে এই জিনিসগুলো নিজের মাইন্ড কে কম বলতে হবে শুরু কর বিসমিল্লা করার আগেই যদি আমি আমার মাইন্ড কে বলে দিই আমার তো এত কিছু আছে আমি কিভাবে পারবো সেটা কিন্তু সম্ভব নয় যে বলে না বিশ্বাসের মাধ্যমে আমাদের এখানে একটা ফ্ল্যাটিবো এফেক্ট বলে যে জিনিসটা এক্সপেরিমেন্ট একটা আছে আমি তো সবাইকে বলি যে বিলিভ উই হ্যাভ হিউম্যান দ্য দ্যাবিলিটি উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু হিল আওয়ার বিলিভ ইসলামের বিলা বিশ্বাস তো আল্লাহ যাকে জীবনে দেখি নাই তাইলে দেখেন যারা ধর্মকে বিশ্বাস করে না তারাই বিলিফ সিস্টেমটাকে এত এত শক্তভাবে বিশ্বাস করে তাহলে যদি আমি সেই বিশ্বাসটা আমার মধ্যে নিয়ে শুরু করি বিসমুল্লাহ অবশ্যই আমরা সবাই পারবো স্ট্রং মাম ইনশাআল্লাহ খুবই ভালো বোন আপনার বেশ কয়েকটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা যেটা বুঝলাম যে আমাদেরকে ধীরে ধীরে শুরু করতে হবে এটা আমিও বলেছি যে যাদের হঠাৎ করে কার্পস থেকে বেরিয়ে আসতে কষ্ট তা আমি প্রথমে বলে যে ঠিক আছে আপনারা প্রসেসড খাবারগুলো আগে ছেড়ে দেন প্রসেসড খাবার ছেড়ে দেওয়ার পরে তারপরে আপনি রুটি ছেড়ে দেন তারপরে একবেলা ভাত খান তারপর ভাত ছেড়ে দেন এভাবে ধীরে ধীরে আসলে কোনো অসুবিধা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বলেছেন একটি কথা যে ভাত দেখুন আমরা যখন ছোট ছিলাম আমার মনে আছে আমাদের দেশে ওখানে পরবাসী আসতো তো ওরা নৌকা ভরে আসতো এবং জমি জমাতে কাজ করতো করার পরে যখন তারা চলে যেত তো এক নৌকা ধান নিয়ে যেত এখানে টাকা পয়সার তেমন একটা লেনদেন ছিল না তোদের খাবার ছিল যে সকালে উঠে তারা একটু জমিতে কাজ করে এসে তারপর তারা দুই তিন গামলা খেতো দুই তিন গামলা প্লেট না বোন দুই তিন গামলা ভাত খেত এবং দিন কাজ করে এসে আবার আসরের পরে বা সন্ধ্যার আগে আবার দুই তিন গামলা খেত তারপর তারা এসে পড়ে ঘুমাতো বা কেউ অনেকে সবাই নামাজ পড়তো না আবার ফজরের সময় উঠতো তো এরা সারা দিন কাজ করত দুই তিন গামলা ভাত খেত আর তেমন কিছু কিন্তু খেত না এরকম এত ফাস্ট ফুড প্রসেস ফুড এগুলো কিছু ছিল না তখন সরিষা তেলে রানা হতো তখন অত বেশি সয়াবিন তেল ছিল না তো তাদের তো কোনো প্রবলেম ছিল না আমি বারবারই বলি যে দেখুন যারা ইট ভাঙে যারা ঠেলা চালায় যারা রিক্সা চালাচ্ছে এখন তো অবশ্যই ইঞ্জিনের রিক্সা এসেছে তো যারা পায়ে প্যাডেল করে রিক্সা চালাতো তো এদের জন্য এগুলো ঠিক আছে ওরা খেয়েছে এটা পুড়িয়ে ফেলেছে আর ওদের কোনো এত আধিক্য খাওয়ার মতো তাদের ছিল না কিন্তু আমরা কি করছি আমরা বিভিন্ন এছাড়াও কেক বিভিন্ন অনুষ্ঠান করছি এবং আমরা অতিরিক্ত খাচ্ছি এখন দুটো ভাগ হয়ে গেছে একটা দল খুব পরিশ্রম করে খেতে পায় না আর একটা দল হচ্ছে কোনো পরিশ্রম তেমন নেই আর তাদের সবকিছু হচ্ছে খাওয়া কেন্দ্রিক অর্থাৎ যত আনন্দ বা প্লেজার যেগুলো আছে দুটো জিনিস একটু আগে আপনারা দেখেছেন যারা ইংরেজিতে দক্ষ দেখেছেন যে এখন মানে আর এডিকশন সেটা হচ্ছে যে আমার ডিজিটাল মোবাইল এগুলোতে যে এডিকশনটা হয়েছে যে সোশ্যাল মিডিয়া এডিকশন এবং রূপামিনের মানে বন্যা বয়ে যাচ্ছে এগুলো নিয়ে অনেক নিউজ হচ্ছে অনেক লেখালেখি হচ্ছে তা এই দুটো জিনিস এক সঙ্গে যাচ্ছে অর্থাৎ আমাদের মানে অলসতার ভিতরে আমরা প্লেজার পাচ্ছি আমরা খাওয়ার ভিতরে মুভি দেখার ভিতরে এবং মোবাইল গেমসে বা সোশ্যাল মিডিয়াতে বা আমার ল্যাপটপে বা যে কোন দুটো মিলে আমাদের পুরো সমাজকে আমার মনে হচ্ছে আমরা ধ্বংস করে পেয়েছি আর যে সুন্দর কথা বলেছেন যে আমাদেরকে সামঞ্জস্য রাখতে হবে সেখানকার অর্গানিক ফুড গুলো তো এখন আমরা পাচ্ছি না আর তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে ওনারা যে পরিমাণ রোজা রাখেন অনেক সময় খেতে পারতেন না খেতে পেতেন না আমাদের নবীকরম সাল্লাহ আসলাম পেটে পাথর বেঁধে আপনার বন্ধ করেছেন এটা আমরা জেনেছি তো ডিফিকাল্টি ছিল যে পরিশ্রম ছিল সেই যে খাবার ছিল আসলে খাবারের আধিক্য ছিল না আর আমার নবীকরম সাল্লাহ আসলাম সবসময় বলেছেন যে তোমরা পরিমিতি বোধ বজায় রাখো কিন্তু আমরা কি সেই পরিমিতি বোধ কি বজায় রাখছি একটা যদি আমাকে সুন্না মানতেই হয় তাহলে সবকিছু মানতে হবে শুধু একটা খাবার বেলায় মানবো অন্য বেলায় মানবো না তা তো হয় না তাই জন্য অনেকেই আসলে কথাগুলো বলে ঠিক আছে কিন্তু আপনার বাকি কিছু সুন্নার সাথে মিল নেই মানে অর্থাৎ আমার যে জিনিসটা পছন্দ আমি যেটা করতে চাই সেখানে আমি এখানে হাদিস কোরআন মানে আমি খুঁজে নিয়ে আসছি আর যেটা করতে চাই না হ্যাঁ সেখানে আমি ওটা আমি শুনতে চাই এটা আমি শুনবো না তো এগুলো হচ্ছে জাস্ট এক ধরনের এসকেপ মাইন্ড অর্থাৎ আপনি কিছু একটা থেকে মানে এটা করতে চান না তো একটা কিছু আর কি হাদিস ঝেড়ে দেওয়া তো এগুলো একটা টেন্ডেন্সি আমাদের সবার ভিতরে আছে কাউকে অফেন্স করছি না এটা হয় আমি দেখেছি আমাদের অনেক রুগীর ক্ষেত্রে আমরা দেখেছি তো ধর্মকে ব্যবহার করা আর কি কিন্তু পুরোটা মিলে আমাকে আমরা যে লাইফস্টাইলের কথা বলছি পুরোটা মিলেই করতে তো বোন আপনি অনেক সুন্দর করে বলেছেন আসলে আমার মনে হয় সবাই বুঝেছে এখন আমার আর একটি কোশ্চেন সেটা হচ্ছে যে দেখেছি আমরা যে আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদির ক্ষেত্রে দেখেছি ঢেকি পার করু ঢেকি ঢেকি যেটা হ্যাঁ ঢেকি পার অর্থাৎ ওনার একটা লাইফ যদি এভাবে চিন্তা করি সকালে ভরে উঠে মানে টয়লেটের জন্য যেতে হতো পাঁচ দশ মিনিট হেঁটে তারপরে ওখান থেকে এসে আবার মনে করেন যে পুকুরটা ছিল দূরে তারপর সকল হাড়ি বা পাতিল যেগুলো আছে কি নিয়ে আবার পুকুরে যেতে হতো সেখান থেকে হেঁটে আসতে হতো কলস নিয়ে আপনার যেতে হতো তারপর বড় বড় তাফাল ছিল আপনারা তাফাল ছিলেন কিনা মানে অনেক বড় বড় যেখানে রস জাল দেয় হ্যাঁ সেখানে খেজুরের রস তালের রস তারপরে পানের বরাদ ছিল তারপরে গরু ছিল হাঁস মুরগি ছিল ছাগল ছিল মানে আহ এবং সবকিছু যে বাটা বাটি করতে হতো এবং আপনার মানে ওজন ওজন ধরেন আপনার ধান এখানে আহ গরু দিয়ে এরকম মলম দেওয়া হচ্ছে উঠানে। সেটাকে লেপা আবার সেই ধানগুলোকে মাথায় করে নিয়ে গোলায় ঢুকানো এগুলো কিন্তু সব আমাদের মা মারাই করতেন এবং দাদিরাই করতেন মানে এগুলো কিন্তু তখন পুরুষরা কিন্তু অন্য কাজ করতেন মাঠে ঘাটে কাজ করতেন আর এই কাজগুলো বেশিরভাগই করতেন তাহলে এই যে ওয়েট লিফটিং এর যে বিষয়টি বা স্ট্রেন ট্রেনিং এর বিষয়টি ওনাদের ভিতরে কিন্তু ওয়েট লিফটিংটা ছিল যখনই আমরা কাউকে বলছি যে বোন আপনাকে তো মাসেল মানে এক্সারসাইজ করতে হবে বা যদি বলি স্ট্রেন ট্রেনিং করতে হবে যদি বলি একটু ওজন নিয়ে করতে হবে কয়ে যে কেন আমাদের ওজন নিতে হবে মানে মেয়েদের মাসেল টাসেল হয়ে গেলে কেমন লাগবে ওনাদের ধারণা যে আমাদের মতো এরকম মাসেল হয়ে যাবে আসলে এই বিষয়টা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন আর ওয়েট লিফটিং তো আগেই ছিল এমন তো না যে আমরা ওয়েট লিফটিং এক যুগ আগেই মানে করেছে আমাদের যারা আগের প্রজন্ম এখনো গ্রামে যারা আছে অনেকে এটা করছেন তো এখন হঠাৎ করে ওয়েট লিফটিং এর কথা বললে বা স্ট্রেন ট্রেনিং এর কথা বললে অনেকেই আসলে মনে হচ্ছে যে এটা বোধহয় নতুন এটা বোধহয় আগে কখনো ছিল না হ্যাঁ তো এই বিষয়টা যদি আপনি ব্যাখ্যা করেন হ্যাঁ আম ইওর থ্যাঙ্ক ইউ স্যার তো আর সেটা আপনি তো বললেনই আলহামদুলিল্লাহ অনেক কিছু তো আপনি বলে দিলেন ওয়েট লিফটিং তো আমি জাস্ট একটা একটা একটু একটা হাসির একটা কথা দিয়ে শুরু করি তো বাংলাদেশে লাস্ট টাইম যখন যাই আমার একটা ফ্রেন্ড আর কি একটু নাজুক নুজুক আর কি তো ওর খাদে বলছে এটা একটু উঠিয়ে দাও এবং কেন তোমার হাতের কাছে তো তুমি নিজে উঠাও না হ্যাঁ বলছি না 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 আমি কেন তুমি আমি কলেজের বাচ্চাটা মাসাল্লাহ অনেক ভালো স্বাস্থ্য দিচ্ছে দুই বছর একটা বাচ্চাকে কোলে নিয়ে উঠে আসে না ওর থেকে তো এই ওজনটা কম হ্যাঁ তুমি তোমার বাচ্চাকে যদি উঠাতে পারো ওটা কেন উঠাতে পারবা না হাঁটু ঘিরে বসো ফর্ম ঠিক করো উঠাও হ্যাঁ আমি বলবো তিন চারবার উঠাও তাকে ভালো লাগবে তো হাসলো তখন আর কি বলে কি হ্যাঁ তো এই যে মাইন্ড সেটটা আর কি হ্যাঁ যে কোমরে ব্যথা লাগবে আমার কুপুর আমাকে বলতেছে এই তোমাকে দেখছি তোকে দেখছি এত কিছু পুষ্ট কোমরে বললাম না কেন হবে হ্যাঁ দাদিকে দেখতাম তো চার আমার মানে আমার দাদি তো আলহামদুলিল্লাহ অনেকগুলা আমার চাচা কুপুর তো বলতো আর কি যে আহ দুটাকে শাড়ি দিয়ে বেঁধে রাখতো ঘাটের পার্কে তারপরে বাকি দুটা একটা কাজে থাকতো একটা কোমর থাকতো ওভাবেই সব কাজ করছে এবং স্যার আমার দাদি এখনো সে হেঁটে হেঁটে হাঁটতে যায় সে তো তো এই মাইন্ডসেটটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি বলবো সবাইকে সেভাবে চিন্তা করছে তো ওয়েট লিফটিংটা আমাদের বয়সের সাথে সাথে যে জিনিসটা আমাদেরকে শক্ত রাখবে এক্সটার্নালি মানে ইন্টারনালি অফ কোর্স অলসো সেটা কিন্তু মাসল মাসলস তো মাসলস মানে যে আমি মাসল বিল্ড করার জন্য আমি আমি অনেক এক্সারসাইজ করি কারণ আমার এক বছর আগে আমি আই ওয়াজ পাউন্ড পাউন্ড তো এখন আমি আমার ওজন অনেক দেখতে অনেক কম কিন্তু অতটা কম না কারণ আমার বডিতে মাসলস অনেক বিল্ড হচ্ছে কিন্তু আমি মাসলস বিল্ড করতে কারণ আমি জানি এডুকেশনটা আমি নিয়েছিলাম কিন্তু আমার নিজের বেনিফিটের জন্য

ফল পেয়েছে আমি যখন দেখেছি অনেক সেলিব্রিটি এই ট্রানজাকশনটা নিচ্ছে তো কেন নিচ্ছে তখন আমি সেটার পিছের রিজেন্ট এট বিকজ দে মোর দে আর গোয়িং টু মেকিং দ্য ট্রানজেকশন ফ্রম মোর টু লেস কার তো আমিও সেটা দেখলাম শেষ করে দেখি আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করলো তো ওয়েট ট্রেনিং কে একেবারে ভয় পাওয়ার কোনো কেউ বলছে না যে আপনাদেরকে ছেলেদের মতো হতে

আমার আমার জন্য ওয়েট লিফটিং হ্যাঁ আপনি নিজের বডিটা নিয়ে একটা প্রপার স্কোয়াট করেন উঠেন তিনটা চারটা দিলেই তো বুঝবেন যে কি ভাতটা উঠাচ্ছেন আপনি নিজেকে হ্যাঁ একটা দুটো লাঞ্চ দিয়ে দেখেন দেখেন না কত ভাতটা তারপরে যখন সেই জিনিসটা অ্যাডপ্টেড হয়ে যাবে যখন আপনি স্ট্রেংথ স্ট্রং হয়ে যাবেন যখন যখন করবেন এক পায়ের মাঝখানে রেখে বসতে হয় উঠতে আস্তে 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 তাড়াতাড়ি করার কিছু নাই সেটা আপনারা দুই তিনটা এখনই করে দেখেন শুনতে শুনতে দেখবেন যে যদি কখনো করেন নাই দুইটা তিনটা দাওয়ার পরে কিন্তু হাঁপানো শুরু করবেন হ্যাঁ তো সেটা করতে যদি থাকেন আপনি দিনে দশটা দিয়ে শুরু করেন তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ভাগ দিয়ে দিয়ে যেদিন দশটা দিতে পারবেন তার মানে আমি পরের দিন আমি বিশটা দিতে পারবো দশটা দিয়ে একটু রেস্ট করবো তারপরে বিশটা দিব তারপর আবার আরো দশটা দিব তারপর আর একটু রেস্ট করবো তারপর আরো দশটা দিব। রেস্টটা করেন কারণ কি যে রেস্ট তাড়াতাড়ি আমি কিন্তু জানি স্যার আমি দেখি যে সবাই খুব একটু ইগোস্টিক হয়ে যায় আমি কিন্তু একটু বকা দেখি আমি কি বলছি এত জোরে করতে আমি কি বলছি এত তাড়াতাড়ি করতে রেস্ট রিল্যাক্স যাতে আমি রিকভার যদি করি হাঁপানো অবস্থায় যদি আমি করতে থাকি না তাহলে আমি পাওয়ার দিতে পারবো না কারণ এটা রানিং না এটা ওয়াকিং না দিস ইস স্ট্রেংথ ট্রেনিং সো ইউ ওয়ান্ট টু রিকভার হার্ট থেকে একটু কমাও একটু আরাম করো যাতে আমি যখন নেক্সট দশটা দিব সেই দশটা আমি জোরে সোরে সুন্দরভাবে দিতে পারি দিয়ে তারপর এভাবে আগাতে থাকেন তারপর একটা পর্যায়ে আসবে দেখবেন ওনারা যে আপনাদের ও ওয়াও হ্যাঁ কোনো ব্যাপারই তো না এক মাস আগে কি কষ্ট হতো তার মানে কি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আই হ্যাভ বিকাম ওয়ান স্টেপ স্ট্রং নাও আলহামদুলিল্লাহ আমি যখন সুস্থ তখন কি তখন আমি হয়তো একটা ডাম্বেল নেবার দরকার নাই একটা ভারী বই হাতে নেই অথবা আমার এক বছর আগে বাচ্চাটাকে কোলে নেই অথবা দুটা পানির বোতল হাতে নেই দিয়ে দেখি কেমন লাগে সেটা করে দেখেন দুইটা পা কোলে এমনি করে নিয়ে আমি লাঞ্চটা দেই এমনি করে তে দি তারপরে দেখেন যে এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে সেটাও কোনো ব্যাপার হবে না ঠিক আছে তাহলে তো আমি অনেক লেভেল হাই আসলাম এখন আমি একটা ডাম্বেল কিনেই ফেলিনি হ্যাঁ

আর পেটটা একটু সুন্দর ফ্ল্যাট থাকবে একটু শক্ত মাসলস লাগবে সেটা কিন্তু দেখতে ভালো লাগে হ্যাঁ সেটা শাড়ি পরেন সালোয়ার কামিজ পরেন বোরখা পরেন ভালো লাগবে কিন্তু হ্যাঁ তো সেটা কি তার মানে কি আমার যে মাসলস একটু দেখা যাচ্ছে আমার পেটে তার মানে আই হ্যাভ স্ট্রং কোর ইনশাল্লাহ যদি বয়সের সাথে সাথে একটু পড়ে যায় একটু ব্যথা পাই তাহলে সেই ব্যথাটা আমি অনেক কম পাবো কারণ আমি তো আমি সেই সেই ওয়েট ট্রেনিং করে আমি আমার কারণ আমাদের সময়ের সাথে সাথে তো আল্লাহ যদি লম্বা হায়াত দেয় আল্লাহ আমি তো বলি সুফান আল্লাহ আমার দাদা মারা গেছেন আমার দাদি এখন ফেজল আলহামদুলিল্লাহ অনেক শক্ত সেই হায়াত যদি আমি পাই আই অলসো লাইক হার আমার সে নামাজের চেয়ারে বালিশের নিচে রেখে যাতে দিতে না হয় প্রপারলি যাতে আমি দিতে পারি সেটার জন্য আমাকে প্রস্তুতি রাখতে হবে এবং এভাবেই একটু ওয়েট ট্রেনিং করে কিন্তু জিনিসটা হবে অফকোর্স কার্ডিওকে তো নাথিং ক্যান বিট কার্ডিও আই হ্যাভ থ্রি ডেজ অফ কার্ডিও আমি আই লাভ কার্ডিও কার্ডিও কিন্তু সবচেয়ে বেস্ট ওয়াকিং হাইকিং এই জিনিসগুলো খুবই ভালো ভালো কিন্তু তার সাথে সাথে আমরা সপ্তাহে দুই তিন দিন একটুখানি স্ট্রেংথ ট্রেনিং করবো তাহলে একটা ব্যালেন্স লাইফ হবে ইনশাল্লাহ আর নিউট্রিশন তো আছেই সেটা ছাড়া হবে না হ্যাঁ আমাদের সবকিছুর সঙ্গে একটা সঙ্গে একটা ব্যালেন্স করতে হবে প্রিয় দর্শক প্রথমত আমরা যেমন খাওয়া দাওয়া তারপরে ইন্টারমিডিয়েট ফাস্টিং তারপরে স্ট্রেংথ ট্রেনিং কার্ডিও তারপরে আমাদের পর্যাপ্ত ঘুমাতে হবে কারণ আসলে ভালো ভালো কাজগুলো হবে ঘুমের ভিতরে আমি যদি বডিকে পর্যাপ্ত বিশ্রাম না দিই আট ঘন্টা না ঘুমাই আর্লি না ঘুমাই তাহলে বেনিফিট গুলো পাবো না পাশাপাশি সূর্যের আলোতে যেতে হবে নেচারের সঙ্গে সম্পর্ক রাখতে হবে সার্কাডিয়ান রিদম গুলো ফলো করতে হবে তো এখানে একটা জিনিস আপনি বলেছেন যে আমাদের রেস্টুরেন্ট ট্রেনিং এ রেস্ট নিয়ে সুন্দরভাবে ফুল আমার রেস্টুরেন্ট দিয়ে হ্যাঁ প্রপার পজিশনে আমরা এটা নিয়ে অবশ্য আমি এর আগেও আমার বেশ অনেকগুলো ভিডিও আছে আমাদের সোহেল সঙ্গে ওনার সঙ্গে আমি এক সঙ্গে দেখিয়েছি তো প্রপার এক্সিকিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার যে যেভাবে আমি যে প্রপার একটা জিনিস সুন্দরভাবে করা সঠিকভাবে করা প্রপারলি করা মানে ফুল রেঞ্জ অফ মোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা যে শুধু আপনার স্ট্রেন ট্রেনিং এর ক্ষেত্রে তা কিন্তু না যেমন আমি রানিং এর ভিতরে এখন দেখছি যে অনেক কোচরা আছে দেখুন আমার যে ফ্যাসিনেশন সেটা কিন্তু স্পিড রানিং এর প্রতি না পেস এর প্রতি না এবং ইয়াংরা যে রান করছে ওটার প্রতি আমার কোনো তেমন ফ্যাসিনেশন নেই আমার ফ্যাসিনেশন হচ্ছে যারা বৃদ্ধ বয়সে রান করছে যারা এন্ডুরেন্স রানার যারা লং টার্ম রান করছে এবং অনেক দিন ধরে বছরকে বছর তার বয়স রানিং আমি ওদেরকে গুরু মানি এবং আমি ওদের কাছ থেকে বেশি বেশি শিখতে চাই কারণ হচ্ছে যে সত্যিকারে তারাই হচ্ছে মনে করেন যে সফল যারা এটাকে ধরে রেখেছে যে আমি যেন আমি যেন মনার আগ পর্যন্ত আমি রানিং ধরে রাখতে পারি স্ট্রেন ট্রেনিং ধরে রাখতে পারি এটা হচ্ছে আমার উদ্দেশ্য তো তারা কিন্তু এই ধরনের কোচরা দেখবেন যে বলছে যে ওয়াক রান ওয়াক অর্থাৎ তুমি একটু দৌড়াও একটু হাঁটো একটু দৌড়াও একটু হাঁটো তাতে করে তোমার যে রানিং এর মাসেল গুলো হাঁটার সময় রিকভার করবে আবার তুমি রানিং করবে আবার ওয়াকিং করবে এটা আমি থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড পালসে করতে পারি অর্থাৎ থার্টি সেকেন্ড ওয়াকিং থার্টি সেকেন্ড রানিং তারপরে আমি এক মিনিট রান থার্টি সেকেন্ড ওয়াক তারপরে আমি দেড় মিনিট রান থার্টি সেকেন্ড ওয়াক যেমন এখন আমি টু থার্টি অর্থাৎ আড়াই মিনিট রান এবং থার্টি সেকেন্ড ওয়াক এইভাবে আমি করছি তো এতে করে হয় কি যে আমার মাসেল গুলো আবার রিকভার করার সুযোগ পায় তো যে জিনিস রিকভার ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এই জায়গাটাতে আমি মনে করি বোন আরেকটু যদি বলতেন আরো ভালো হতো যে অনেকেই বুঝে না যে ব্যায়াম করে যাচ্ছে বা প্রথম দিন অনেক বেশি করছে জিমে হঠাৎ করে গিয়ে প্রথম দিন অতি উৎসাহী হয়ে কারণ প্রথম দিন টেয়ার পাওয়া যায় না বোঝা যায় না বেশ ভালোই লাগে তারপরে দেখা যাচ্ছে যে তিন চার দিন পাঁচ দিন বিছানা থেকে উঠতে পারছে না বা কোথাও হয়ে গেছে হ্যাঁ তো এই যে প্রথমে কম শুরু করার কথা আপনি বলেছেন তো এইটা কিভাবে তারা এটাকে কন্ট্রোল হতে করবে এবং রিকভারি গুলো যে ইম্পর্টেন্ট রেস্ট গুলো যে ইম্পর্টেন্ট আবার রেস্ট ডেতে যে শুধু বসে থাকবো না কিছু একটা করবো বা ক্রস ট্রেনিং গুলো করব এই বিষয়টাকে যদি একটু প্রকাশ করতেন ওকে স্যার তো যে অ্যাবসলিউটলি রিকভারি এখন আমি যদি স্ট্রেন্থ ট্রেনিং করা হয় যে আপনি স্যার যেটা বললেন যে ওয়াকিং আ তো সেটাকে একটু হিট ট্রেনিং এর মত করছেন তাই না এটা অনেক অনেক উপায় আছে এটা হিট ট্রেনিং মানে কি এটা ওয়াক রান ওয়াকের একটা মেথডে আছে इवन অনেক বড় বড় যারা ম্যারাথন দিচ্ছেন তারা দেখা যাচ্ছে যে ওয়াক রান ওয়াক মেথড করে হ্যাঁ এটা সিস্টেম্যাটিকলি কোয়ালিটি করতে হবে যেমন একজন সে তার বেস্ট টাইমিং করেছেন এবং প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের বোধহয় নিচেই সে ম্যারাথন কমপ্লিট করেছেন কিন্তু তো সে দুই মাইল পর পর সে তিরিশ পঁয়তাল্লিশ সেকেন্ড করে সে হেঁটেছে তো ওই হাঁটাটা একটু স্পিড হাঁটা মানে আপনি হাঁটার ভিতরে আবার এমন না যে আমি আরামে হাঁটছি তো সেটা অনেক অনেকগুলো এটাই আছে আর হিট যেটা বলছেন মন সেটা আলাদা হিট ট্রেনিং আলাদা সেটা হচ্ছে যখন আমরা হিল হিল করি। বা আমরা যখন স্পিড ট্রেনিং গুলো করি যে আমি দুইশো মিটার যেমন আমি আটশো মিটার রিপিট করি তো দেখা গেল আটশো মিটার রিপিট করে আমি আবার তিন মিনিট হাঁটছি আবার আটশো মিটার পেসে রিপিট করে তিন মিনিট হাঁটছি তো এগুলো অনেক রকম আছে আবার আপনি ওয়াক রান ওয়াক আপনি স্পিড রান করে ওয়াক রান ওয়াক করতে পারেন আবার আপনি রিকভারি রান গুলা তো আস্তে আস্তে দৌড়ালেন হাঁটলেন আস্তে 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 দৌড়ালেন এটা ভেরিয়েশন অনেক রকম ভ্যারিয়েশন আছে সেটা একটা সিঙ্গেল যেহেতু অনেকে দেখবে এজন্য আমি পুরো ক্লিয়ার করলাম কারণ অনেকে ভুল বুঝবে যখন আমরা হিট বলবো হিট মানে তো হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং তা আমি হাই ইন্টেন্সিটি না করেও আমি মডারেন্ট ইন্টেন্সিটিতে বা লো ইন্টেন্সিটিতেও আমি এটা করতে পারি ওয়াক এন্ড ওয়াক হ্যাঁ আবার হাই ইন্টেন্সিটিতেও করা যায় আর যে যে আপনি আমি আমার ওই অনেক বেশি দৌড়াতে পারবো অনেক বেশি এটা করতে পারবো এটা করতে পারবো অনেক বেশি ওজন উঠাতে পারবো আমার ইন্টারেস্ট মোটেও গুলাতে না আমার ইন্টারেস্ট হল টু বি পাওয়ারফুল বি স্ট্রং হ্যাপি আমি একদম ধ্রুত আমার এই ওজনটা আমার লাইফে আমি কখনো এত বেশি ওজন আমার টু হান্ড্রেড ফাইভ যোগ তো আমার সেকেন্ড বেবিটা আমি ওকে আমার কাঁধে নিয়ে এমনি মানে মানসিক ভাবে তো স্ট্রং আমি পিছনে আমি হাইকিং করতে যেতাম তো আমি থাকি হলিউডে তো ওই হলিউডের সাইন যেটা সবসময় আমরা সিনেমাতে দেখি ওই ওই মাউন্টেন কিন্তু আমি হাইকিং করতে যাই সেটা খুব আমি এবং আমার হাজবেন্ড অ্যাগ্রেসিভ হাইকার তো আমি প্রথম প্রথম যেতাম তো আমি তখন ওজন বেশি পিছে দেবি আমার আমি একাই যেতাম প্রায় প্রায় সময় দেখতাম যে অনেক বয়স্ক আন্টেল দাদারা বলবো হ্যাঁ এখানকার যারা মানে সে হাইকার ধাম জ্ঞান পাওয়ার যারা তারা ধাপ জ্ঞান কখনো মাইন্ড করতে পারে ধাপ ধাপ করে উপরে উঠে যাচ্ছে একদম মানে কোনো ব্যাপারই না পায়ের আমি এরকম করে দেখতাম মানে তারপর গিয়েও যে আপনি যেটা বললেন সেটা তারা হিট ট্রেনিং করছে নাকি সেই স্পিড অ্যান্ড রিকভারি করছে বাট একটা পর্যায়ে গিয়ে তো এমনি একটু ওয়েট করতে বিকজ ইটস ভেরি অ্যাগ্রেসিভ তো সেটা আমাকে প্রচন্ড মোটিভেট করতো তো আমি বলতাম যে আমি তো যদি সে এই তো তারা প্রবলে ক্লোজ টু নাইনটি তারা হ্যাঁ এখানে তো দেখা যায় বুড়ো মানে বুড়া একদম এরকম করে গাড়ি যাচ্ছে ভয় লাগে যারা গাড়ি না লাগাই দিল হ্যাঁ কিন্তু এখানকার আসলে সে মাইন্ডসেটটা আছে আলহামদুলিল্লাহ কিছু কিছু দারুণ জিনিস ওয়েস্ট এর অ্যাডপ্ট করার মতো তো সেটা আমাকে খুব মোটিভেট করতো সো আলহামদুলিল্লাহ মানে আই এম অলসো ভেরি মাচ ইন্টু যে আমি বয়সের সাথে সাথে আমি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল এখন রিকভারির ব্যাপারটা হলো যে ঘুম এখন আপনি যদি একটা সেই পর্যায়ে আপনি যদি বিগিনার্স হন সেই আমি পাঁচটা দশটা লাঞ্চ শুরু করলাম পাঁচটা দশটা সিট আপ শুরু করলাম হ্যাঁ পাঁচটা দশটা করে আমি দশটা দশটা করে আমি স্কোয়াট দিলাম হ্যাঁ দশটা স্কোয়াট দিলাম দশটা লাঞ্চ দিলাম দশটা সিট আপ দিলাম প্রথমে যদি আমি আমি যদি খুবই বড় সড়ো একটা মানুষ থাকি যে আমার অনেক দূর যাওয়ার সময় বাকি আছে তাহলে দশটা ইজ এ গুড স্টার্ট হ্যাঁ মানে ইউ ডোট ওয়ান্ট টু কন ওই যে প্রথম দিনই যদি আমি একেবারে অতিরিক্ত করে ফেলি সেটা কিন্তু ডিমোটিভেটেড মোটিভেটেড হয়ে যাবে ইউ ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এনি পেইন কারণ এক্সারসাইজ প্রথম প্রথম করলে শরীরে একটা ধাক্কা লাগবে শরীরের মাসলস ব্যথা হবে ডিএমওএস বলে যেটাকে এটা হবে তো সেটা পরে আপনি আস্তে আস্তে শুরু করলেন তারপরে পর পর দুদিন যদি সেটা করেন করে ঘুমটা যে কত ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা আমাদের ওই ম্যাজিক কিন্তু ঘুমের মধ্যে হচ্ছে কারণ যখন আমি আমার শরীরকে স্ট্রেস দিচ্ছি আমাদের সেই হরমোন যেটা সেটা তো হাই হয়ে হ্যাঁ তো সেটাকে রিকভারি করতে হয় তো তখনই সব জাদুগুলা হয় আর কি শরীরের হ্যাঁ যখন এক্সারসাইজ করছি তখন কিন্তু মাসলে কিছু হচ্ছে না তখন আমরা শরীরকে কষ্ট দিচ্ছি টেনশন দিচ্ছি এবং এই টেনশন এই কষ্টটা ভালো একটা কষ্ট এটা একটা পজিটিভ স্ট্রেস ঠিক আছে সেটাকে আমরা যখন আরাম দিচ্ছি তখন সেই কাজটা হয় আর কি হ্যাঁ ঘুম তো ঘুম খুবই ইম্পর্টেন্ট এত ঘুম দিয়ে কি হবে মরে গেলে তো ঘুমাবো হ্যাঁ না 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 ঘুমের বেলায় একটা পাওয়ার ম্যাথ নিতেন হ্যাঁ তো ঘুম ইজ খুব ইম্পর্টেন্ট আই সে মিনিমাম স্পেশালি আমাদের মেয়েদের জন্য সাত ঘন্টা তো আমি কোনোভাবে আমার ঘুমকে আমি আমি অ্যাকচুয়ালি খুব মাইন্ড করি যদি কোনো কারণে আমার ঘুমে ডিস্টার্ব হয় ঘুমকে কম্প্রোমাইজ করা যাবে না সাত ঘন্টা ঘুম ঘুমাতেই হবে এবং সেই ঘুম অনেকের তো স্যার আবার ঘুমের সমস্যা তো সেটা আমি মানে আপনি কি বলবেন যে ঘুমাতেই পারে না তারা তো এখন তো আরো প্রবলেম হয়ে যাচ্ছে না এক্সারসাইজও করছে কিন্তু সেই ঘুমের রিকাভারি তারা করতে পারছে না কারণ এখানে আমার অনেকগুলো পরামর্শ আছে প্রিয় দর্শক আপনারা জানেন তো বোন আপনি যেটা বললেন যে এক্সারসাইজ করলে স্টোরাইড রিলিজ হয় এই কথাটা সত্য তা আমরা এই কারণে যে প্রথম দিকে যারা এক্সারসাইজ আসছে এমনি আমরা অনেকে স্ট্রেসে থাকি অ্যাংজাইটিতে থাকি ডিপ্রেস থাকি ঘুম হয় না এর ভিতরে আবার এক্সারসাইজ করছি তো এই জন্য আমি ইনিশিয়ালি যারা বেশি স্ট্রেসে থাকে তাদেরকে আমি হাই ইনটেনসিটিতে নিষেধ করি আমি বলি যে মডারেট করতে রিল্যাক্স ভাবে করতে আরামে হ্যাঁ যে ফুল এক্সিকিউশন ধীরে ধীরে শ্বাসের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নিয়ে হ্যাঁ আমি প্রথমে প্রেসার দিতে নিষেধ করি এবং এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই যে স্টোরটা বাড়ে

তাদেরকে বলবো ভালো ঘুমের গোপন রহস্য ভিডিওটা দেখবেন তো ঘুমের জন্য অনেকগুলো তো আমি শর্টে কিছু কথা বলছি এটা আমার দর্শকরা অনেক দেখেছে তো আজকে যেহেতু আপনারও অনেক দর্শক এখানে জয়েন করবে তো তাদের জন্য কিছু পরামর্শ যে ঘুমের জন্য দুটো জিনিস খুব দরকার একটি হচ্ছে ক্লান্ত দেহ আর একটা হচ্ছে প্রশান্ত মন হ্যাঁ তো এখন এই প্রশান্ত মন তো এমনি হবে না তো এই জন্য আমাদের ওই যে কিছু ব্রিদিং টেকনিক আছে যেমন উইম হফ হ্যাঁ আমরা যেটা করি তিরিশ বার ঘন শ্বাস নিয়ে ছেড়ে দিয়ে আটকানো টেনে নিয়ে আটকানো হ্যাঁ তারপরে কোল্ড আইস থেরাপি এটাতে করে রিকভারি ভালো হয় ব্যথা শুষে নেয় এবং সার্কুলেশন ডেভেলপ করে এবং মাইন্ডফুলনেস ডেভেলপ করে তো আমরা যখন নিঃশ্বাসের ব্যায়াম করি আবার যখন কোল্ড শাওয়ারটা নেই বা আইস থেরাপিটা নেই বা হট শাওয়ারও নিতে পারি এবং ঘুমাতে যাওয়ার আগে যে ঘুমের হাইজিন গুলো আমরা মেনটেন করবো একই টাইমে ঘুমাতে যাওয়া সকালে একটু আর্লি ওঠা আগে ওঠাটা আগে ঘুমাতে যাওয়া না আগে ওঠা আগে আমাকে উঠতে হবে উঠে আমাকে বাইরে যেতে হবে সূর্যের আলোতে যেতে হবে আকাশের দিকে তাকাতে হবে আমরা দেখেছি ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম তখন সবার হাতে কিন্তু ঘড়ি ছিল না খুব রেয়ার ঘড়ি ছিল তখন সিকো ফাইভ হয়তো বিয়েতে টিয়েতে দিত আর আমরা যারা ছাত্র ছিলাম আমাদের তো ঘড়ির কোনো প্রশ্নই ছিল না গ্রামে পড়তাম সেখানে স্কুল ছিল না তো বেলা যাচ্ছে এই সূর্য এই এখনো করতে সূর্য হেলে যাচ্ছে তো সবাই আকাশে আমরা অনেকবার টাকাতাম এই যে টাকাতাম সূর্য ঘড়ির দিকে এটা অত্যন্ত জরুরি চোখের ভিতর দিয়ে লাইট গুলো আমার বেনের ভিতরে ঢুকছে আপনারা জানেন যে রেটিনাতে আমরা এই যে লাইট গুলো এই যে সকালে আকাশের দিকে তাকানো সূর্য দয় দেখা শুধু গায়ে রোদ লাগানো নয় গায়ে রোদ লাগানো ভাইটামিন ডি এটা এখন সবাই জানে কিন্তু এই যে সূর্যের আলোর দিকে তাকানো সূর্য গায়ে লাগানো আকাশে দেখা ইভেন যদি আকাশে সূর্য নাও থাকে তবুও যে লাইট যে লুমেন এটা অনেক প্রায় এটা আমার মেলাটনকে ওয়াশ আউট করে দেয় সো চন্মনে একটা ভাব লাগে ঘুম ঘুম ভাবটা চলে যায় এবং আপনার রাতে মেলাটোনিন কনসেন্ট্রেশন হাই হয় আপনার রাতে ভালো ঘুম দিনে যত যে বেশি আলোতে থাকবে রাতে তার তত ঘুম ভালো হবে তো রাতে অন্ধকার রাখতে হবে আমরা এখন লাইটের চব্বিশ ঘন্টা রুমের ভিতরে আছে এসি চলছে কন্ট্রোল এনভায়রনমেন্ট বডি জানে না এটা দিন নাকি এটা রাত তো সে বুঝবে কিভাবে যে এখন ঘুমাইতে হবে না এখন জেগে থাকতে হবে এটা তো বডির কোন দোষ না তা বড়িকে তো বোঝাতে হবে যে হ্যাঁ এটা দিন দেখো এটা ব্রাইট হ্যাঁ আমাদেরকে সূর্যের সঙ্গে মিলাতে হবে সূর্য আস্তে আস্তে উঠবে আমরা উজ্জীবিত হব উদ্দীপ্ত হব সূর্য আরো বেশি উজ্জীবিত হব আস্তে আস্তে সূর্য হেলে যাচ্ছে আমাদেরও আস্তে আস্তে এনার্জি লেভেল আস্তে আস্তে ডাউন হয়ে যাবে ব্যাটারি ডাউন হয়ে যাবে তারপর রাত নেমে বন্ধ করে যাবে আমরা ক্লান্ত হয়ে যাব আমরা ঘুমের করে ঢলে পড়বো আবার পুনরায় জীবিত হবো তাই না ঘুম তো অনেকটা মৃত্যুর তো এই যে মজাটা বুঝছেন তো এটা তাই পায় যারা সার্কাডিয়ান রিদমের সঙ্গে নিজের রিদম কে অর্থাৎ ন্যাচারাল ক্লক এর সঙ্গে বডির ইনার ক্লকটাকে আমাদের ভিতরের যে বডি দেহ বডিটাকে যারা সেম করে সিং করে দেয় এটা এইটা খুব ইম্পর্টেন্ট তো এই জন্য এই ঘুমের জাস্ট অল্প কিছু বললাম এছাড়াও অনেক কিছু আছে আমরা যে এক্সারসাইজ করতেছি যেদিন জিম ভালো করে করবেন ওদিন খালি ঘুমানো খালি মানে বিছানাটা আপনাকে খুঁজে বেড়াচ্ছে এটা বিছানা আগে আপনার খুঁজতে হবে না তো আর কিছু ব্যাপার আছে যেমন ঘুমাতে যাওয়ার আগে তিন চার ঘন্টা খাওয়া শেষ করতে হবে হ্যাঁ এবং এটা অত্যন্ত জরুরি আমি যদি খেয়ে অমনি ঘুমাতে যাই তাহলে বডির ডাইজেস্টিভ সিস্টেমটা এটা নিয়ে ব্যস্ত থাকে যেমন এখন আমি প্রোগ্রামে এসেছি আমার কিন্তু আগেই খেয়ে নিয়েছি এখান থেকে গিয়ে জাস্ট নামাজ পড়ে ঘুমাবো আমি আর আর কোনো কাজ রাখি এটা আগে আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে এরপরে এই যে মোবাইল ডিভাইস যেমন আমার মোবাইলে কিন্তু এখন কিন্তু নাইট শিফট অন করা আছে আমি স্ক্রিনে তাকালেও এখন কিন্তু আমার কিন্তু নাইট শিফট অন করে রেখেছি আপনারা যারা আইফোন ব্যবহার করেন অন্য অ্যান্ড্রয়েড ব্যবহার করেন এখানে সবার এই সুবিধাগুলো এখন আছে তো আমরা চেষ্টা করব অনলাইন থেকে ল্যাপটপ মোবাইল তারপরে ওয়াইফাই নেটওয়ার্ক এগুলো থেকে সন্ধ্যার পরে আস্তে আস্তে অবসর নিতে সন্ধ্যার পরে অ্যানালগ হয়ে যাবো সকাল থেকে সারাদিন আপনি ডিজিটাল থাকেন সন্ধ্যার পরে অ্যানালগ হয়ে যাবেন লাইট কমিয়ে দিবেন মানে যে ব্রাইট লাইট গুলো কমিয়ে দিবেন আস্তে আস্তে ঘুমের প্রিপারেশন নেবেন ঘুমের বিষয়ে আরো অনেক অনেক কথা আছে তো ঘুমটা অত্যন্ত জরুরি তো বোন এরপরে আমি যে প্রশ্নটা করব যে এখন অনেকেই আসলে আসলে কি বন আমাদের দেশে না সবখানে যেমন ধরেন জিমে যারা ট্রেনিং করা ট্রেনার তা অনেকে আসলে যেভাবে করে এসেছেন তা ওনার বসরা যেভাবে শিখিয়েছেন বা উনি যেভাবে উপকার পেয়েছেন উনি যেভাবে বডি বিল্ড করেছেন তো ওদের তো কনসেপ্ট গুলো সেরকমই থাকে তো যেই যায় তাকেও সেইভাবেই তারা শেখানোর চেষ্টা করে এবং অনেকে উপকৃত হয় তো আসলে সবার বডি তো এক না আমরা যেহেতু ইনসুলিন রেজিস্টেন্স নিয়ে কাজ করি এবং আমাদের অনেকেরই বডি থাকে তাদের জন্য যে প্রবলেম হয় বাট রিসেন্টলি আমরা দেখছি যে অনেক সেলিব্রিটিস এবং অনেক বড় বড় যারা সেলিব্রিটি বডি বিল্ডার হ্যাঁ এদের ভিতরে অনেকেই ওমেট করছেন এবং ফাস্টিং করছেন ইন্টারমিডিয়েট ফাস্টিং করছেন লোক আপ করে এরা কিন্তু মানে চমৎকার সব বডি বানিয়েছেন এবং তাদের যে ভিডিওগুলো আমি দেখেছি বা তাদের যে লেখাগুলো আমরা পড়েছি তো এখানে দেখা যাচ্ছে যে ওনারা কয়েকটা বিষয় ফোকাস করছেন এক হচ্ছে যে আমার হেলথটা আগে দেখুন মজাটা ওরা বলছে যে হ্যাঁ আমি বডি বিল ঠিকই করেছিলাম ওই জন্য অনেক বাড়ে বেড়ে গিয়েছিল বাট আমার কাছে আমি এনার্জি পাচ্ছি না আমার কাছে আনহেলথি মনে হচ্ছে মনে হচ্ছে যে এটা আমার জন্য বোঝা হয়ে যাচ্ছে হ্যাঁ তো তখন তারা চিন্তা করলো যে আর কি করে তখন দেখা যাচ্ছে তারা যখন এই যে লো কার্ব মানে কার্ব কমিয়ে দিয়ে ইন্টারমিডিয়েট ফাস্টিংটাকে যখন তারা ইনকর্পোরেট করলো তখন দেখে এটা তো খুবই মজা অ্যামেজিং ব্যাপার হ্যাঁ এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ নিউ কনসেপ্ট এই জন্য অনেকে যারা আগের যে ওল্ড স্কুল যারা মানে আগের থিওরি গুলো করছেন তারাও তাদের দিক থেকে ঠিক আছেন কিন্তু এটাকে অনেকে আসলে নতুন হওয়ার কারণে অনেকে অ্যাকসেপ্ট করতে হয়তো কষ্ট হচ্ছে কিন্তু রিসেন্টলি কিন্তু এটা অনেকে এটা করেছেন তো এই বিষয়ে আপনার মতামত বা বক্তব্য জানবো যেহেতু আপনি নিজেও এটা করেছেন এবং ভালো রেজাল্ট পেয়েছেন আমি করেছি আমি ভালো রেজাল্ট পেয়েছি এবং আমরা কার্ডস খাই না তা না কার্ডস খাই ইনিশিয়ালি আমরা কম অনেক কম খেতাম একদমই খেতাম না বলতে গেলে শুধু শাকসবজিটা খেতাম এবং এখন তো আমরা অনেক কিছুই খেতে পারি তো এটা ব্যালেন্স করি যেমন ধরেন আছে অল্প ডেকি চাটা লাল চালের ভাত খেয়ে নিলাম আর প্রোটিন তো বাড়িয়ে খেতে হবে যখন যে আমরা সিমেন্টের মতো প্রোটিন ইজ লাইক সিমেন্ট তো এই যে ফার্স্টিং এই টাকে আপনি কোন দৃশ্যে দেখছেন তো আমি একটু বলে নেই সেটা হচ্ছে যে গ্রোথ হরমোনের কথাটা বলেছি তো বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে গ্রোথ হরমোন কিনা মাসেল বিল্ডিং এর জন্য খুবই খুবই জরুরি মানে মানে আসলে হরমোন যেটা আপনার জন্য জন্য দরকার এবং ভালো স্ট্রং এটা তো এই যে গ্রোথ হরমোনটা আমরা জানি এক্সারসাইজ করলে গ্রোথ হরমোন বাড়ে মজার ব্যাপার হচ্ছে ফাস্টিং এটা যত গুণ বাড়ে ফাস্টিং এটা যত গুণ বাড়ে আর অন্য কোনো কিছুতে এত বাড়ে না হ্যাঁ কারণ বডি যখন আপনি যখন ফাস্টিং স্টেটে আছেন তখন বডি চিন্তা করে যে আমার মাসেল গুলো তো জরুরি এগুলো থেকে এগুলোকে নষ্ট করা যাবে না এগুলোকে আমার রাখতে হবে তখন সে গ্রোথ হরমোন দিয়ে এটাকে প্রিজার্ভ করে এটা সে আগে এনশিওর করে যে আমার জন্য মাসেল নষ্ট না হয় কারণ যেমন ধরেন আপনার লাকড়ির দরকার হলে আপনি নিশ্চয়ই সোফা সেট নিয়ে লাকড়িতে দিবেন না হ্যাঁ লাকড়ির বদলে সোফা সেট নিয়ে বা আমার যে অলংকার আমার যে মানে চেয়ার টেবিল এগুলো কেউ জ্বালান হিসেবে ব্যবহার করে না তাই না ঠিক এই মাসেল বোনস এগুলো আমার অর্নামেন্টের মতো এগুলো আমার দরকার শরীরের জন্য তো বডি এই এটাকে প্রিজার্ভ করার জন্য সে গ্রোথ হরমোন খুব বেশি রিলিজ করে রাখে যেন খবর দা মাসেল ওয়েস্টিং না হয় এই অনেকের যে ভয়টা আছে যে আমি নাকে ব্যায়াম করলে বোধ হয় মাসেল ওয়েস্টিং হবে এটা এটা কিন্তু সাইন্টিফিক্যালি এটা কিন্তু সঠিক না বরং মাসেলকে বডি প্রিজার্ভ করে এটা ন্যাচারাল বডি নিজে এটা করে এবং এটা রিসার্চে দেখেছে যে গ্রোথ হরমোন লেভেল অনেক বেড়ে যায় ফাস্টিং এখন আমার লাখ জ্বালানিটা কি এখানে ফ্যাট আমার জ্বালানি কিভাবে জ্বালানি হলো ফ্যাট যে আমি যখন খালি পেটে আছি তখন ইনসুলিন লেভেল অনেক কম তখন আমি যদি এক্সারসাইজ করি তো আমার মেইনলি ফ্যাট কিন্তু বার্ন হয় এবং ফ্যাট সবার শরীরেই আছে কারো কম কারো বেশি এই জন্য বডি তার সঠিক জ্বালানিটা এই সময় ব্যবহার করতে পারে এবং সেটা আমাদের সবার কিন্তু একটা ইচ্ছা যে আমরা চর্বি গলাবো চর্বি আমি বার্ন করবো হ্যাঁ সবাই আমরা চর্বি বার্ন করতে চাই কিন্তু তো আমরা চর্বিও বান করতে চাই আবার খেয়ে যে আমি ব্যায়াম করছি ব্যাপারটা কেমন হলো না আমি যখন খাবো খেলে আমার সুগার লেভেল বেড়ে যাবে আমার ইনসুলিন লেভেল বেড়ে যাবে তো আমি খেয়ে ব্যায়াম করলে তো আর আমার ইনসুলিন তো বেশি থাকলে তো প্যাট বার্ন হয় না তাই জন্য আমি যে খাবারটা খেয়েছি সেখান থেকে বার্ন হচ্ছে তাহলে এই যে ফাস্টিং করলে এবং ফাস্টিং এক্সারসাইজ করলে অনেকেই আলহামদুলিল্লাহ উমায়েট করে ফাস্টিং এক্সারসাইজ করে তারপর খেয়ে হ্যাঁ এবং

মানে মানে whatever তার his or her goal is uh, fasting cardio কিন্তু is a thing now হ্যাঁ সবাই fast কেন ওই যে আপনি বললেন fasted অবস্থায় cardio করলে চর্বি গলবে তো আই আপু আমি ওজন ওজন ওয়েট আই ওয়ান্ট ওয়েট লস ওয়েট লস না ইউ ওয়ান্ট টু ফ্যাট লস হ্যাঁ ফ্যাট লস তো এটা হলো ওয়ান অফ দ্য কি যে সায়েন্টিফিক্যালি ইট ইজ উইল হেল্প আস যে আমরা ফাস্টেড অবস্থায় আমরা কার্ডিও করব আর সেকেন্ডলি হলো যে মানে ভাইয়া খাবার মানে কম খেয়েই তো মানুষ আসলে ভালো থাকে বেশি খেয়ে মানুষ বলে না যে বেশি খেয়ে তো মানুষ মারাই যাচ্ছে এই আইসক্রিম চকলেট আমি মানে যখন আমি ছোটবেলায় চিটাঙেছিলাম রেইনবো আইসক্রিম বলে একটা রেইনবো শপ ছিল তো তখন আলহামদুলিল্লাহ মানে মাসে একবার দুবার আব্বু আমাদেরকে নিয়ে যাবে তো সেটা আমরা বুঝি টু লুক ইট হ্যাঁ আর এখন আমি কি দেখি যে এখন মানে যে ফ্যামিলি হোক না কেন পাঁচ টাকা দশ টাকার বিস্কিট পাওয়া যাচ্ছে আমাদের দেশে হ্যাঁ তো এইগুলা তো অ্যাভেলেবেল বাচ্চার খিদা লাগছে আমরা এগুলা খাওয়াই দিচ্ছি হ্যাঁ সাথে সাথে কিন্তু আমরাও খেয়ে ফেলতেছি তো এই যে মানে আমি আমাদের উচিত আমাদের বাচ্চাদের জন্য সেম লাইফস্টাইলটা এখনো যে আছে কি করে আপনার বাচ্চা স্ক্রিন টাইম করে না কি করে আপনার বাচ্চার জন্য চকলেট আইসক্রিম এগুলো রাখেন না ওদের দরকারই হয় না যেভাবে আমি বড় হয়েছি ওভাবে ওরাও বড় হচ্ছে কোনো স্ক্রিন টাইম না যেভাবে আমি খেয়ে বড় হয়েছি ছোটবেলায় তো অত কিছু আমাদের ছিল না। আহ হ্যাঁ এসব মানে ঘরে ঘরে সব সেভাবে তারাও খেয়ে বড় হচ্ছে এবং ভাইয়া মানে আমি আমার আমার মেয়ের বয়স আট বছর আমি কিন্তু তাকেও আম্মু আব্বু মনে করে যে আমি খুবই ক্রুয়েল একটা মাদার এখন একটু বুঝে যে কেন এত কম খাওয়াইতে দেই ওদেরকে আমি হ্যাঁ আমার মেয়ের আমি খেয়াল করছিলাম যে শি হ্যাড সাম ব্ল্যাক পেন অন হার নেক এন্ড স্টাফ তো এটা আমাকে একটু অ্যালার্ট করে হ্যাঁ

খাওয়ার পরে ঘুম আসে বেশি খেলে শরীর খারাপ লাগে কারণ তো আছে হ্যাঁ তো যতটা সম্ভব আমাদের ওই ফার্স্ট আর যতটা সম্ভব আমরা মিনিমাম খেয়ে থাকাটা বেস্ট এখন অনেকেই যারা বলে যে আমি কাপ না খেলে আমি জিমে এনার্জি পাই না এখন তুমি কি ধরনের এক্সারসাইজ করতে যাচ্ছ সেটা সেটা ডিপেন্ড করে এখন প্লিজ বোনেরা আমরা যেহেতু বোনেদেরকে নিয়ে কথা বলছি আপনি ওদের ওদের কথা আপনারা শুনিয়েন না কারণ আপনি পাওয়ার লিফটিং এর কম্পিটিশনে যাচ্ছেন বডি বিল্ডার এর কথা শুনলেই তো যেগুলো টিভি তে দেখি ওটা মাথায় আসে না দ্যাটস নট নট হোয়াট ইট ইজ উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট উই আর টকিং বডি বিল্ডিং কি উই আর বিল্ডিং আওয়ার বডি উই আর বিল্ডিং আওয়ার বডি টু বি স্ট্রং এইভাবে আমরা বডি বিল্ডার তো আমার 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 একটা আমার মানে আমার পেজটার মধ্যে লেখে যে ট্রেন লাইক আ বডি বিল্ডার এটা শুনে হয়তো অনেকেই আমার কাছে আসেই না হ্যাঁ ট্রেন লাইক আ বডি বিল্ডার কিন্তু আমি চাই যে কনসেপ্টটা চেঞ্জ হোক বডি বিল্ডার মানে সেটা না আমি জিমে যেতে পারবো না কার্বস না খেয়ে যে ভাইয়া তার তো বললেনি যে কম খেয়ে তুমি এক্সারসাইজ করলে ইট ইস ডেফিনেটলি গুড ফর ইউ আর যেই দিনগুলা যেই দিনগুলো আমরা হ্যাভি ট্রেনিং করবো ওই দিনগুলাও কিন্তু কম খেয়ে ট্রেনিং করা যায় এটা হলো আস্তে আস্তে সেইটা আমাদেরকে কারণ আমি তো এক প্রথম দিনই জিমে গিয়ে আমি কখনো এক্সারসাইজ নাই প্রথম দিনে জিমে যেতে হয় না বডি 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 বিল্ডিং 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 করতে করা যায় হ্যাঁ আমি প্রথম দিন করে একদম সবকিছু করে তো একদম মানে নিজেকে ধ্বংস করে ফেলবো না হ্যাঁ তো আস্তে আস্তে যখন আমি বডি বিল্ডিং এ সবকিছু কিন্তু এনিথিং স্লো অ্যান্ড স্টেডি ইজ বেনিফিশিয়াল তো আস্তে আস্তে যখন আমি বডি বিল্ডিং করবো ঠিক আস্তে আস্তে কম খেয়ে

উনি ভেনেসেও যেতেন উনি আই গেলেই বলে কি ও শি ইজ হিয়ার সবাইকে বলে কি উই আর হ্যাপি ওরকম এক্সাইটেড হয়ে কারণ আমি গিয়ে ও যে ফোন ফোন আমার ব্যাগে থাকে ডান দেখি না এবং আমার স্টেমে না প্রচন্ড অনেক বেশি কারণ আমার রিকভারি টাইমটা অত বেশি লাগে না আমি কারণ আমি অ্যাডাপ্টেড এক বছর ধরে আমি আমার শরীরকে এমনভাবে ট্রেন করে ফেলছি জিমে যাওয়ার আগে যে আমি গিয়ে কম সময়ের মধ্যে আমি যতটা সম্ভব করে আমি আসতে পারবো সেটা কেন হচ্ছে আমি না খেয়ে এইভাবে ট্রেন করছি আমাকে আমি কিন্তু খালি মানে একটু হালকা একটা মানে একটা অ্যামিনোটা খাই আমি অনেস্টলি আই ফিল এটা সেটা হবে না আমি খাই আমার আমার বিকজ আমি আমার ট্রেনিংটা একটু এক্সক্লুসিভ হয় তো আমি এসে তাও আমি এক ঘন্টা আস্তে আস্তে এসে আস্তে আস্তে আমি আমি চেষ্টা করি আমার post workout mm -hmm. meals post workout te meal balanced so, uh, carbs na, aami, i make sure i have enough good fat a lot of vegetables a good amount of protein maybe sometimes a little bit of little bit of carbs juthi aami, juthi aami but i will recommend jodi apni cardio carbs no protein and vegetables and your good fat is enough

আমি কিভাবে নিঃশ্বাস নিচ্ছি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি নাক দিয়ে ছাড়ছি কিনা আমি ডায়াফ্রাম করে কিনা ন্যাচারাল পরিবেশটাকে আমার বেশি পছন্দ ব্যায়ামের জন্য আমি জিমের যে ইনভারনমেন্ট আমার কাছে অনেক সময় ভালো জিম না হলে যেমন ধার ওখানে আমি ইন্সপায়ার যে ফিটনেস ওখানে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে যে ভেন্টিলেশন সিস্টেম যে ওনার বাতাসটা একদিক থেকে বেরিয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ তো আমি বলবো প্রথম দিকে আমরা জিমে না গিয়ে আমরা ন্যাচারাল পরিবেশে যাই হ্যাঁ ন্যাচারাল পরিবেশে যাই তো শক্তির জন্য আরেকটা জিনিস খুব দরকার যে আপনি ফ্যাট অ্যাডাপ্টেড কিনা অর্থাৎ আমরা যারা কার্স ডিপেন্ডেন্ট হ্যাঁ তারা যদি প্রথম দিকে কার্স না খেয়ে জিমে যায় মাথা ঘুরে পড়ে যাবে এতে কোনো সন্দেহ নাই খালি পেটে এই জন্য আমি সবাইকে বলি যে আগে আপনাকে ফ্যাট অ্যাডাপ্টেড হতে হবে ফ্যাট অ্যাডাপ্টেশন করতে হবে এটা নিয়ে আমার ভিডিও আছে সংক্ষেপে বলছি এরকম যে প্রথম দিকে আমি সব প্রসেসড ফুড গুলো বাদ দিয়ে দিব দেওয়ার পরে কিন্তু দেখবেন প্রসেসড ফুড বাদ দিলে ভালো লাগে বাজে তেল বাদ দিলে ভালো লাগে এটা কিন্তু আপনি এনজয় তারপর আস্তে আস্তে আমরা যেটা বললাম যে ধীরে ধীরে আমরা ভাত খাবো তবে লাল ছাটা ভাত বা ব্রাউন রাইস বা ব্ল্যাক রাইস আহ মানে প্রসেসড রাইস গুলো খাবো না সাদা ঝকঝকে চকচকে ভাত গুলো আমরা খাবো না তো এটা আমি অনেকগুলো সবজির সাথে অল্প একটু ভাত আর মাছ মাংস ডিম কলিজা মগজ যেটা আমার খেতে মনে চায় ভালো মনের প্রোটিন এগুলো খাবো আর যারা দেশের বাইরে আছে অ্যাভাকাডোটা রাখবেন সালাদ হিসেবে এটা অ্যাভাকাডো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের দেশে আমরা পাচ্ছি না তো যাই হোক তো এইভাবে খেয়ে মানে একদম কার্স বাদ দিয়ে তারপর কিছুদিন পরে আমি ভাত রুটি সব ছেড়ে দেবো দিয়ে শাক সবজি মাছ মাংস ডিম এভাবেই খাবো এবং ফাস্টিং ডোটা বাড়িয়ে নিয়ে তখন যখন আমি ফাস্টিং এ যখন এক্সারসাইজ করবো প্রথমে আপনি যেভাবে বলেন শুরুটা একটু হাঁটা দিয়ে তারপর একটু ওয়াক জক ওয়াক জক হ্যাঁ তারপর কিছু কিছু মানে স্ট্রেচিং এক্সারসাইজ কিছু কিছু যেমন সিট আপ হ্যাঁ এগুলো দিয়ে দিয়ে তখন পাঁচ সাত দিন পরে দেখবেন যে আস্তে আস্তে আপনার বডি খালি পেটে এনার্জি পাচ্ছে এক দুই সপ্তাহ পরে আপনার দেখবেন যে আপনার ক্ষুধা আর লাগছে না এবং দেখবেন যে ইউ আর একদম ভালো লাগছে শরীর পাতলা হয়ে গেছে মনে হচ্ছে উড়িয়ে যাবো মনে হচ্ছে দৌড়াবো মানে শরীর ভিতর আমি অনেককেই বলি যে যারা একটু বেশি ফ্যাট ওরা তো মনে হয় যে শরীরে এত পাওয়ার পাইছে যে এলিয়ান মনে হয় নিজেরা যে এত শক্তি কি করবো হ্যাঁ তো তখন গিয়ে আপনার এই যে এনার্জিটা চলে আসে এনার্জি আসার জন্য তাহলে যেমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এখানে এবং এক্সারসাইজ করলে ফ্যাট বার্নিংটা শুরু হয় তা আপনি যেই শক্তিটাকে এতদিন ব্যবহার করেননি যেটা আপনার শরীরে জমা ছিল যখন এটাকে রিভিল করলেন এই পাওয়ারটা তখন তো এই পাওয়ার ব্যাংক ব্রেন দেখতেছি এত চর্বি এত পাওয়ার আমার শরীরে ও মাই গড তাহলে তোমার তো আর খাওয়া দাওয়া লাগবে না তুমি এবার না খেয়ে থাকো তো তখন অনেক বন্ডা ভুল করেন যে সে মনে করে কি যে আমি তো আলা দিনের চেরা পেয়ে গেছি আমি তো এখন শুকাইতেছি আমার ওজন কমতেছে আমি তো এটুক খেলে হয় না খেলে হয় তখন তার এত কম খায় যে পুষ্টিহীনতায় ভুগে এটা অনেকেই সাফার করেছে তখন আমাদের ক্ষুধা খুবই কমে যায় তখন গিয়ে হচ্ছে হাই টাইম খালি পেটে ব্যায়াম করা এইবার আপনি যখন জিম ওয়ার্কআউট বা তখন আপনি একটু ওজন নিয়ে বা বডি ওয়েট ট্রেনিং গুলো যখন করবেন তখন আপনার কাছে করতেও ভালো লাগবে করার পরেও ভালো লাগবে তারপর যখন খেতেও ভালো লাগবে খুদাও লাগবে খেতে পারবেনও ভালো তখন আর শাকসবজি রে মনে হবে না বর ওইটাই বডি চাইবে এটা তখন খুব ভালো লাগবে যে তখন যদি আমি শাক সবজি দিয়ে মাছ মাংস ডিম খাই তো ভালো লাগবে এটা আমার এখানে যারা দেখবেন অনেকে কমেন্ট করবে যে যারা এই পর্যায়ে পেরিয়ে এসেছে এবং যারা এক্সপিরিয়েন্স এটাই আমি জাস্ট যেটা বলছি এটাই ঘটছে এটা ঘটেছে আমি নিজেও করছি ইন প্রসেস উই নো দ্যাট ভেরি তো আমি আমরা প্রোগ্রামের একদম শেষে চলে এসেছি তো আমরা আপনাকে প্রোগ্রামটা চলবে সাবসেট দুজন এখন থেকে এবং সামনের দিকে আমরা যেটা প্রিভিয়াসলি প্রমিস করেছিলাম যে আমার কিছু কিছু ভিডিও আমরা একটু ইংরেজিতে বিশেষ করে যারা পাকিস্তান আছে ইন্ডিয়াতে আছে সাবকন্টিনেন্টে যারা আছে যারা তো আমরা একটু মানে অ্যাকসেন্ট কে একটু নর্মাল রেখে অর্থাৎ মোটামুটি সবাই বোঝে মতো এইভাবে আমরা ইংরেজিতে আমরা কিছু আমার পর্বগুলো করব তা আমি হয়তো একটু বাংলা ব্যবহার করব বাংলাই বলবো বোন সেটাকে ইংলিশে বলবে এইভাবে আমরা আমাদের যে কিছু কিছু চাপটার আমরা ইংরেজিতে করব আমরা এখন অনেক রুগী পাচ্ছি ওভারসিজ যারা অনেকেই আসলে আমাকে দেখাচ্ছেন তারা বাংলা বোঝেন না কেউ হিন্দি বোঝেন কেউ উর্দু বোঝেন কেউ ইংলিশ মোটামুটি বোঝে হ্যাঁ কিন্তু আবার বেশি ব্রিটিশ অ্যাকসেন্ট হলে বেশি আমেরিকান অ্যাকসেন্ট হলে অনেকে হয়তো ওভাবে নিতে পারবো না তো আমরা সহজ ইংরেজি বলার চেষ্টা করব যাতে তারাও বুঝে হ্যাঁ তো এই বিষয়টা প্রিয় দর্শক এটা আমরা আগেই কমিটেড ছিলাম তো যাই একটু দেরি হলো আমরা এটা আবার শুরু করব আর হচ্ছে আপনারা প্রশ্ন রাখবেন আমরা নেক্সট যে প্রোগ্রামে ওখানে আপনাদের যে কোশ্চেনগুলো করবেন আজকে সেই স্পেসিফিক কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব আর হচ্ছে আমার শেষের দিকে যে একটা কোশ্চেন আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করব শেষের কোশ্চেনটা দিয়ে দেখুন শেষ যে কোশ্চেনটা আমি করছি সেটা হচ্ছে যে আমাদের সবার পারপাস তো এক না যেমন ধরেন আমরা হেলথ জন্য এক ধরনের আমরা যারা শক্তি অর্জন করতে চাই এনার্জি ধরে রাখতে চাই বয়স একটু তারুণ্য তারুণ্য ধরে রাখতে চাই যে আমাদের যে এজিং প্রসেসটা এটা যেন একটু দেরি হয় আমরা যেন অনেক দিন তরুণ থাকতে পারি এবং অনেকদিন থাকতে পারি মানে আমাদেরকে আমি যেন এই জিনিসটা মিস্টার হওয়ার জন্য অন্তত আমরা মানে যাচ্ছি না আমরা যাচ্ছি হেলথের জন্য আমরা যাচ্ছি সুস্থ থাকার জন্য আমরা যাচ্ছি এনার্জি লেভেলটাকে আরো একটু বাড়ানোর জন্য আমরা চাচ্ছি যে আমাদের যে তারুণ্য আমাদের যে বাসেল এগুলো যেন আমরা ধরে রাখতে পারি কারণ আপনি যখন ফ্যাট বার্ন করে ফেলবেন তখন একমাত্র শক্তির উৎস হচ্ছে মাসেল তো মাসেল তখন কিন্তু আপনি যদি মানে বাড়িয়ে না তুলেন বা আমাদের অনেক রোগী আছে যারা সঠিক সময় মাসেল বিল্ডিং শুরু না করার কারণে বডি বিল্ডিং শুরু না করার কারণে স্ট্রেন ট্রেনিং ওই যে যখন বললাম যে পাওয়ারটা যখন তার চলে আসছে তখন এই পাওয়ারটাকে সে ব্যবহার করে এসে তাড়াতাড়ি এই পাওয়ারটাকে সে প্রিজার্ভ করে ফেলবে মাসেল এটা ছিল তার করা উচিত কিন্তু সে কি করছে এই সময় কিছুই করেন সে তো মনে পাইছে সে না খেয়ে থাকছে সে অল্প খাইছে ওয়েট কমতে কমতে এরপরে তো ব্যাটারি ফিউজ হয়ে গেছে এখন তো আর বাইরে থেকে ভিতরের যেটা সেটা তো বার্ন হয়ে গেছে অটো ফেজ হয়ে গেছে এখন তো সে আবার দুর্বল হয়ে গেছে এখন তো সে উইক হয়ে গেছে এখন তো সে আর আগের মতো শক্তি পাচ্ছে না তো তখন সে এসে আফসোস করতেছে হায় তখন আবার সে আগের মতো ওই যে অখাদ্য কুখাদ্য সব খেয়ে ভাবছে যে খেয়ে শক্তি হবে তো খেয়ে আবার সে মোটা হয়েছে মোটা হয়েছে আবার দুর্বল হয়েছে হ্যাঁ তো সে সাইকেল থেকে বের পারছে না তো এই জন্য হাই যখন আপনি এনার্জিটা পেলেন সেই সময়ই কিন্তু আপনাকে এক্সারসাইজ করে ভালো স্ট্রেন ট্রেনিং করে মানে স্ট্রেন ট্রেনিং মানে বডি বিল্ডিং না মানে আই মিন যারা ওই অর্থে বডি বিল্ডার মনে করছে মানে আমার এনার্জি লেভেল বাড়াবো আর একটা ভালো বেশি থাকবে যখন আমি বোন এর বেশি মাংস বেশি বাড়াতে চাই না বিলিভ মি বিলিভ আমি রানিং করি সুইমিং করি সাইক্লিং করি আমার যদি এর বেশি লোড হয় আমার পারি না আমি ওদিন জিমে গিয়েছি আমার ইনস্ট্রাক্টার কে বলছে দেখেন আমি উপরটা না আমার সামনে ম্যারাথন আছে হাফ ম্যারাথন আমার দিব আমি কোর্ড অ্যান্ড লোয়ার এটা আমার ফোকাস আর আমি উপরে আমার তেমন ফোকাস নেই জাস্ট আমি কিছু ওই যে ফ্রি হ্যান্ড আমি কার্ডিও কিছু করেছি তা এটা আমি ওনাকে বলে দিয়েছি তো উনিও বুঝেছেন আমার যে পার্সপেক্টিভটা উনি আমাকে সেইভাবে ট্রেনিং করেছেন তো এই জায়গায় অনেকের একটা ভুল ধারণা মনে করতেছে যে আমাদের টিভিতে দেখে বিশেষ করে কিছু মেয়ে বডি বিল্ডার যারা স্টোরয়েড খেয়ে বুঝছেন তো যেভাবে বানিয়ে মানে একটা ছবিটবি দিচ্ছে বা অনেকে আসলে অনেক মানে এখানে আমরা দেখেছি যে খুব স্বাভাবিক বোন বলতে দিদা যে অনেকে শো ব্যাপারটা আছে অনেকের ভিতরে এবং অনেকে ওইগুলো দেখার পরে ওদের একটা জিম সম্পর্কে যে একটা বাজ এখানে ধারণা তৈরি হয় যেখানে গেলেই বোধ হয় স্বল্প এই সে মানে বডি দেখানোর বা বডি হয়ে যাওয়ার বা ছেলেদের মতো বডি হওয়ার তো এই যে কনসেপ্টটা এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি এটাতে আসলে আমরা ওই অর্থে বডি বিল্ডিং করছি না আরেকটা বিষয় হচ্ছে যে বোন যে আমাদের আজকের আলোচনায় কিন্তু যারা সিরিয়াস হেভি লিফটার তাদের কথা আলাদা তাদের কিন্তু বারবার তাদের খেই কাজ করতে হবে তাদের কিছুক্ষণ পর পর খেতে হবে নালে তারা পেইন্ট হয়ে যাবে যেমন ধরেন আমি যদি ডেডলিফট করি মানে খুব হেভি ডেডলিফট করি এবং আমি যদি সঠিকভাবে না খেয়ে করি এবং যদি একটু পর পর না খায় তাহলে কিন্তু এটা করা সম্ভব না তারা প্রফেশনাল দে নো देयर বিজনেস ভেরি वेल তাদের পুষ্টি তাদের প্ল্যান সব কিছু আলাদা বাট আমরা তো ওইখানে যাবোই না মানে যারা কষ্টই আসে না অন্তত আমাদের আমরা যাদেরকে নিয়ে ডিল করছি এই বিষয়টা বোন যদি একটু ক্লিয়ার করে আজকে আমরা এইট ইনশাআল্লাহ থ্যাংক ইউ यू ভাইয়া স্যার তো এই প্রথমতই যে মানে আম এই কথা বলছেন ভাইয়া সো পাওয়ার লিফটিং হলো একটা একটা স্পোর্টস হ্যাঁ একটা একটা নর্মাল মানুষে আমি জিমে গিয়ে পাওয়ার লিফটিং করবো এবং আমি প্লিজ আমি সবাইকে বলছি আপনারা যে মানে আলহামদুলিল্লাহ ওয়েস্টের তারপরে ওয়েস্টেও কিন্তু অনেকে আছে যেটা বুঝে না পাওয়ার লিফটিং খুব ফ্যাসিনেটেড হয়ে যায় ইট ইজ আ স্পোর্টস ইট ইজ নট আ হেলথ বিল্ডার পাওয়ার লিফটিং আপনি আপনার কোনো আপনার কোনো লাভ হবে না সেটা তার শখ সে করতেছে করুক এখন এখন

হ্যাঁ রাইট এটস আ স্পোর্টস এবং আমি কেন ভাইয়া বলছি অনেকে এখন দেখা যায় যে আমাদের দেশেও জিমে গেলে অনেক পাওয়ার লিফটিং দেখছে তো ওরা হয়তো একটা লে ম্যান হয়তো মনে করে যে দিস ইজ সামথিং দ্যাট আই অলসো হ্যাভ টু ডু প্লিজ আন্ডারস্ট্যান্ড নো দিস ইজ নট ইউ রিলি ডোন্ট হ্যাভ টু এবং ডেড লিফ্ট কি ওরাও ডেড লিফ্ট করতেছে আমিও করব। আমি তো ডেড লিফ্ট আমি চাইলে কিন্তু ভাইয়া আমি যে ওজনটা উঠাই আমি সেটা থেকে তিন গুণ আমি উঠাতে পারবো আমি পারবো কিন্তু আমি আমার কোনো দরকার নেই কারণ আমার তো টার্গেট ওটা না আমার শরীর হ্যাঁ আমার টার্গেট হলে আমি অল্প ওয়েট দিয়ে আমি যতটা সম্ভব করে আমার ঠিক করব আমার শরীরে কে ঠিক কিছু থাকে সেটাকে এইভাবে আমি এক্সারসাইজ করবো সো ওখানে আমাদের বডি বিল্ডিং এর ওখানে কোনো যাওয়ার দরকার নেই ওইসব দেখারও দরকার নাই অ্যাজ অ্যাজ আ মাদার অ্যাজ ডটার অ্যাজ আ গ্র্যান্ড মাদার হ্যাঁ হোয়াট এভার আই এম I have to think about everything boils down to my health. Everything boils down to my health and everything boils down to how I regulate my hormones. I regulate my hormones. of you, followers So I will tell you all in a good way. If anyone take care of today, as a woman, as a mother, as a wife, as a daughter, also I will always recommend that please take care of your health. হ্যাঁ খাবার দাবার হ্যাঁ কেউ বলছে না যে একেবারে এক্সট্রেন খাওয়া বন্ধ করে দাও একেবারে পিজ্জা বার্গার খাওয়া বন্ধ করে দাও লাইফে ব্যালেন্স করা শিখেন প্লিজ আপনারা হ্যাঁ এই মেক দিস থিং স্ট্রিট এবং আমাদের বাচ্চাদেরকেও সেটা বা আমাদের বাচ্চাদেরকে আইবু আমার আমার খুবই খুবই খারাপ লাগে আমার আমি যখন আমাদের বাচ্চাগুলোকে দেখি আমাদের জেনারেশন দেখি যে আমরা বাবা মা হয়ে কিন্তু আমাদের বাচ্চাদের হেলথকে ধ্বংস করে ফেলতেছি দিস ইজ লাভ হ্যাঁ তাদেরকেও সে এবং এটা কত কিছু যে শেখায় লাইফে ব্যালেন্স করা শেখায় তাদেরকেও হ্যাঁ যখনই চাচ্ছি তখনই চকলেট খেয়ে ফেলতেছি মানে আমার স্কুলের প্রিন্সিপালরা বলতেছে এ যে বাচ্চারা আসে হ্যাঁ চিপস এর প্যাকেট নিয়ে সকালবেলায় বাচ্চারা আসে হ্যাঁ এটা নিয়ে এখানকার প্রিন্সিপাল যা আমাদেরকে ডেকে ডেকে বলছে হ্যাঁ সো উই ডোন্ট ওয়ান্ট দিস হ্যাঁ সবকিছু রেগুলেট করে করে আমরা যেদিন আমরা উইকেন্ডে আমরা পিৎজা খাই এবং আমি তো বলি যে আপু আমার আজকে বিয়ের দাওয়াত আমার তো চার দিন ধরে খালি বিয়ের দাওয়াত খেতে হবে নো প্রবলেম তুমি আজকে তাহলে ক্যালোরি কাউন্টে চলে যাও তুমি বিয়ের দাওয়াতে গিয়ে আপনাকে হং করার দরকার নেই সারাদিন ফাস্টিং রাখো এবং কার্ডিওটাকে একটু বাড়ায় দাও গিয়ে তুমি একটা মডারেট অ্যামাউন্ট ধাও ব্যালেন্স করা শিখো হ্যাঁ আফটার দা ওয়েডিং পিরিয়ড ইস জান আমরা আবারও সেই আমাদের সেই নর্মাল লাইফ স্টাইল দিস ইস লাইফ স্টাইল হ্যাঁ যেটা যেটা হ্যাঁ হ্যাঁ ডিসিপ্লিনারি লাইফ হ্যাঁ কোনো কোনো টেম্পোরারি ফিক্স না হ্যাঁ इट्स আ পার্মানেন্ট লাইফস্টাইল এবং সেটা আমাদেরকে খালি ভালো সুস্থ সুস্থ এবং সুন্দর রাখবে না মানসিক ভাবেও অনেক ভালো রাখবে আমি বলি যে এবং এটা ইনশাআল্লাহ যে সেটা আমাদের টপিক এই সামনে আমরা আরো অনেক কিছু নিয়ে কথা বলবো যে ওনার ক্ষেত্রে যে ওনার অনেক রোগী যারা পিসিওডি ছিল তারা কিভাবে রিভার্স করেছে হরমোনকে কিভাবে ব্যালেন্স এনেছে হ্যাঁ তারপরে কিভাবে এই যে আমাদের আমার অনেক আছে যারা একেবারে চাচা থেকে হয়ে হয়ে গেছে গেছে তরুণী এবং ওদিন একজন মাদ্রাসা শিক্ষক এসেছিলেন বলতেছেন যে আমার তো মনে হয় বয়স বিশ বছর কমে গেছে আমি এখন ছাত্র পড়াতে টড়াতে এত ভালো লাগে এত এনার্জি পাই যেটা সিনিয়র খুব বড় একজন আলেন তো এত উনি এত সুন্দর করে বলছেন যে আমার অনেক ভালো লাগছে তো প্রিয় দর্শক আমার বোন যেখানে ট্রেনিং করেছেন বা এখনো যেখানে উনি ট্রেনিং করছেন এখানে কিন্তু অলিম্পিক যারা গোল্ড মেডেলিস্ট বডি বিল্ডার ওনারাও ওখানে করেন খুব প্রফেশনাল একটা যদি আপনার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন যে আপনি যে কথাগুলো বলছেন তা আপনি তো যাদের সঙ্গে ট্রেনিং করছেন বা যে জায়গায় ট্রেনিং করছেন বা আপনার যারা টিচার আছেন তো তারা তো যাদেরকে ট্রেনিং করাচ্ছেন তারা তো সবাই খুব প্রফেশনাল ট্রেনার তো এই জায়গাটা আপনি কিভাবে পার্থক্য করছেন যে আপনি এখানে ব্যালেন্সটা কিভাবে করছেন এটা দিয়ে আমরা শেষ করবো আর কি জি আমি এখানে আমার আমার যে এখন কারেন্ট আমার যে টিচার সে হল দুবার অলিম্পিক অলিম্পিয়া চ্যাম্পিয়ন এবং সে এখন যেটা সে এখন বিকিনি চ্যাম্পিয়নশিপে আসছে এবং সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল বিকজ ও যখন অলিম্পিয়াতে গেছে তখন তো সেই ভয়ানক তাদের জন্য সেটা খুব সুন্দর আমাদের জন্য তো সেই ভয়ানক দেহ বানানো হ্যাঁ ক্রিয়েট করা কিন্তু এটা কিন্তু একটা আর্ট হ্যাঁ ইটস নট ইজি টু ডু ইট সো আমার আমি খুব ইন্টারেস্টেড যেটা আল্লাহ সুহান তালা আমাদেরকে মানে সুহান কি ক্যাপাসিটি দিচ্ছে শরীরকে কি করে ফেলার হ্যাঁ তো এই জন্য এটাও কিন্তু একটা শেখার বিষয় ওরা যদি এত এগুলো করে ফেলতে পারে আমরা তো আমাদের ডিমান্ড তো অনেক কম জাস্ট থাকা হ্যাঁ তাহলে আমরা পারবো না হ্যাঁ তারপরে সে যখন ওই সে অলিম্পিয়া থেকে সে যখন বিকিনিটা হলো আরো মানে লিন লিন বডি একদম হ্যাঁ ওরকম ভয়ানক তো লিন বডি সেটাকে সে ট্রান্সফার সেটা নিচের বডির থেকে উপরের বডিতে যোগ দিচ্ছে সাবট্র্যাক্ট করছে এগুলা করে ফেলতেছে তো আমি তখন তার সাথে আমি বললাম আমার ইনভেস্ট করতে হইলো প্যান্ডামিকের কারণে তো আমি গিয়ে করতে পারছি না কোথাও এখনো আমি অনলাইনে তার সাথে আমি তার বিভিন্ন বিভিন্ন কোর্স করছি এবং আলহামদুলিল্লাহ আমি আমার নিজের বিবেকটা ইউজ করি কিন্তু আমি যে সাইন্স গুলা যে আমাদের বডি কি করতে না পারে এবং শুভান আল্লাহ আমি কিন্তু তাকেও আমি দেখছি হ্যাঁ যে সে যখন মানে এই ট্রানজেকশন গুলো করছে সে কিন্তু তার ডায়েট চেঞ্জ করতেছে হ্যাঁ আস্তে আস্তে এখন অত অনেকে কিন্তু খুলে এখনো সেই জিনিসগুলো বলতে একটু হেজিটেট করে আমি দেখি যে লো কার্ব হ্যাঁ সুগার এগুলাকে কি কেন জানি অনেকে কিন্তু হেজিটেট করে কিন্তু সিক্রেটলি কিন্তু অনেকে সেটা করে এবং অনেকে তো বলে ওপেনলি তলে 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 করছে হ্যাঁ 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 করছে এবং আলহামদুলিল্লাহ পারছে না আর কি হ্যাঁ 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 যে কারণ অনেকে তো জিনিসটা আসলে ইয়ে করে না আর আর অনেকে মতো তাদের এখনো তৈরি হয়নি আর কি পরিবেশ মনে করেন যে ভাত খাবে না এটা এস্টাবলিশ করতে মানে প্রথম দিকে তো মানে ভাত খাবে না আর এখন ওরাই বলছে যে ভাত কেমনে খায় হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ আমরা তো এখানে কিনুয়া পাচ্ছি তো কিনোয়াটা খাচ্ছি প্রথমে অতটা ভালো লাগে আমার আবার আমি আলহামদুলিল্লাহ আমি অত চুজি না অনেকে তো দেখি কত মানে খাবার খেতে বসার আগে কত কিছু মাথায় চিন্তা প্লিজ করবেন না আলহামদুলিল্লাহ বলে হোয়াট এভার রিলিজিয়ন ইউ বিলিভ ইন ইটস অল ব্লেসিং মজা করে রান্না করে খাবেন দেখবেন ওখানে মজা পাবেন তো কিনোয়াটা এখন আমরা মানে ঘন ঘন খাই আর কি বাট লট অফ মোস্ট অফ দ্য ডেজ ইন দ্য উইক আমাদের আসলে অতটা কার্বের প্রয়োজন হয়ও না তো বাচ্চারা সহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাই আর কি তো বোন অনেক ধন্যবাদ আপনাকে যে আসলে আপনি একটা জিনিস খুব ভালো লাগে যে আপনি যখন টপ মোস্ট যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাদের সঙ্গে কাজ করছেন তারা একভাবে মানে কাজ করছে আপনি আবার আপনার ওয়েতে সেটাকে আপনার মানে দিন ঠিক রেখে সবকিছু ঠিক রেখে কাভার্ড হয়ে মানে এটা আসলে মানে আনবিলিভেবল এবং এটাই হওয়া উচিত যে আমরা শিখবো যেখানে মানে যারা প্রফেশনাল কিন্তু সব তাদের শিখবো না আমরা যতটুক এটা শেখার দরকার সেটুক শিখবো আর আমার কালচার আমার ধর্ম আমার যে বিশ্বাস সেটাকে ঠিক রেখে সেই জিনিসটা আমি করব তো এটাই আসলে আমরা আমরা অনেক সময় দেখেছি যে আমরা ওটাকে একদম ঘৃণাই করছি বা এটাকে মানে নিতেই পারছি না তো আসলে এই যে আমাদের সবাইকে একটু মানে মনটা বড় হতে হবে মুক্ত হতে হবে চিন্তাধারা বাড়াতে হবে ঠিক মানে পজিটিভ চিন্তাগুলো আনতে হবে অর্থাৎ আমি তার সব শিখবো না আমি সেখান থেকে ভালো জিনিসটা নিতে পারি তো বোন আমি বলে আজকে শেষ করতে চাই এবং নেক্সট আমরা যে এবং বিশেষ করে মেয়েদের যে স্কিন যেন ঝুলে না যায় স্কিন যেন টাইট থাকে হ্যাঁ তারপর তাদের যে হরমোনাল প্রবলেম গুলো যেন ব্যালেন্স হয় তাদের ত্বক যেন উজ্জ্বল হয় তাদের এই যে মেকআপ কেন করতে হবে এমনি তো স্কিন ঝকঝক করবে হ্যাঁ আপনার পুষ্টি তো ভেতর থেকে আসবে হ্যাঁ আমরা যারা আমাদের যে স্কিনগুলো দেখবেন যারা ভালো লাইফ স্টাইল ফলো করে ভালো খাবার খায় সবকিছু জল জল করবে এমনি আপনার ধতি বেরোবে আপনাকে এত এইসব কেমিক্যাল লাগিয়ে হ্যাঁ অনেক সময় ক্ষতি হয় তো এই বিষয়গুলো নিয়ে বোন আমরা সামনে কথা বলবো প্রিয় দর্শক আর আপনারা আপনাদের যে প্রশ্নগুলো রাখবেন তা আমার বেশি হয়ে গেছে আমরা আজকে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত